বিজয়ার সম্মিলনীতেও বিজেপিকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু মহাসভার পূজোয় গান্ধীজিকে অসুর বানিয়ে অন্যায় করা হয়েছে, মনীষীদের অসম্মান জবাব দেবে জনগণ, ঠিকই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব। এরই কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। গান্ধীজিকে অসুর বানিয়ে অন্যায় থেকে এজেন্সি নিয়ে তো প্রবীর, এই সমস্ত বক্তব্য থেকে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলি থেকে কি বার্তা স্পষ্ট হচ্ছে? দেখো, দুটো বিষয় আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কড়া সমালোচনা করেছেন। একদিকে দুর্গাপুজো নিয়ে যে পশ্চিমবঙ্গে বা কলকাতায় দুর্গাপুজো করতে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি যে নির্বাচনী প্রচারে অভিযোগ করেছিল তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিযোগ আসে যে দুর্গাপুজো করতে দেওয়া হয় না নাকি রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেন না, অথচ দুর্গাপুজোই সবচেয়ে বড় করে হয় এবং দুর্গাপুজো করতে গিয়ে বিজেপি এমন পুজো করছে যে গান্ধীজি যিনি দেশের নেতা তাকে পর্যন্ত অসুর রূপে, অসুরের রূপ দিয়ে বা অসুরের মূর্তি তৈরি করেছে গান্ধীজিকে সামনে রেখে, যেটা চরম নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এইভাবে এরা দেশ চালাচ্ছে, গান্ধীজির মতো নেতাকে তারা অসুর তৈরি করছে। এবং তার নজরে যখন বিষয়টা এসছে তিনি প্রশাসনকে বলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন যাতে দুর্গাপুজোর সময় কোনো অশান্তির সৃষ্টি না হয়। পাশাপাশি এই ইডি এবং সিবিআই কেন্দ্রীয় এজেন্সিকে যে বিজেপি রাজনৈতিক কারণে ব্যবহার করছে, বহুবার বহু সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন। আজকে উত্তীর্ণতে যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয় সম্মেলন ছিল সেখানেও আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এবং সিবিআই প্রসঙ্গ বা কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ সামনে নিয়ে এসছেন, এসে বিজেপিকে তোপ দিয়েছেন যে এখন আপনারা ক্ষমতায় আছেন বলে কথায় কথায় ইডি সিবিআই দেখাচ্ছেন। প্রবীর একটু আমাদের সঙ্গে থাকো, প্রবীর তোমার এই বক্তব্য, তুমি যে কথা তুলে ধরছো এই প্রসঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, অর্থাৎ এজেন্সি নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, শোনাব। চার বাইক লেনে সে আন্দোলন হো জাতা হ্যায়, না পুলিশ কো দো লাঠি মারনে সে আন্দোলন হো জাতা হ্যায়, না আন্দোলন কো হিসাব পিতা ঘর মে বৈঠ কে এজেন্সি কো দেখে করানে সে হোতা হ্যায়। আরে আজ তুম পাওয়ার মে হ্যায়, तुम बहुत एजेंसी से कहता है, कल जब दे रहोगे तब तुम्हारा घर में एजेंसी जाके तुम्हारा दो कान मुड़ेगा, इसके लिए क्लियर रहो। কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এজেন্সি নিয়ে বক্তব্য থেকেও কি দলকে বার্তা? হ্যাঁ, একদমই। দেখো, আজকেও আবার মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির ব্যবহার রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে, এবং সেখানে পরিষ্কার বলেছেন যে আজকে ক্ষমতায় আছেন বলে আপনারা ইডি সিবিআইয়ের ব্যবহার করছেন, যখন আপনারা ক্ষমতায় থাকবেন না এই ইডি সিবিআই গিয়েই আপনাদের কান মুলে দেবে। এবং স্বাভাবিকভাবেই এই যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি সিবিআই বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন কেস যে তারা তদন্ত করছে, সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই কিন্তু প্রতিদিনই লাগাতার আক্রমণ করছে বিজেপিকে, যেভাবে ইডি সিবিআইকে ব্যবহার করছে বিরোধীদের জব্দ করার জন্য রাজনৈতিক কারণে, এটা কিন্তু একদিন বন্ধ হবে যখন বিজেপি ক্ষমতায় থাকবে না। একেবারেই। প্রবীর, প্রবীর আমাদের সঙ্গে থাকো। প্রবীরের সঙ্গে আমরা কথা বলছিলাম একটু আগেই, যে বক্তব্য তুলে ধরলাম, অর্থাৎ পুজোয় গান্ধীজিকে অসুর বানানো নিয়ে অন্যায় করা হয়েছে বলে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী তারা কে কি বলেছেন, শোনাব। ভারতীয় জনতা পার্টি প্রথমত এই ধরনের কাজকে কোনোদিনই সমর্থন করে না। মমতা ব্যানার্জি নিজের মুখটা আয়নাতে দেখুন। নূপুর শর্মার বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে, ভারতীয় জনতা পার্টির ব্যবস্থা নিতে কতক্ষণ লেগেছিল, উনি ওনার সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার উত্তরটা আগে দেবেন। আর ওখানে যারা ঘটিয়েছে
তারা হচ্ছে তৃণমূলের বিটি, তাদের সঙ্গে কোনো হিন্দুত্ববাদী সংগঠনের কোনো যোগাযোগ নেই, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। মুখ্যমন্ত্রী কার্যত প্রায় নিরুত্তর থাকলেন, কেন ইন্টেলিজেন্স কিছু টের পেল না? আচ্ছা, ইন্টেলিজেন্স টের পাওয়ার পর যারাই কাজটা করল, জাতির জনককে অসুর বানালো, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছেন? কোনো ব্যবস্থা হয়েছে? ছেড়ে দিলেন কেন? এটা সবাই জানেন যে যারা এটা অর্গানাইজ করেছেন তার যে মূল মাথা, তো তৃণমূল কংগ্রেসের নির্বাচনের ডামি ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেসের ডামি ক্যান্ডিডেট আরএসএসের পারপাস সার্ভ করছে। তৃণমূল আরএসএস বিজেপি এই যে বন্ধুত্ব আছে, ছেড়ে দিলেন,